জ্বর? জি ম্যাম, শুনছো তার একটা এখন আর গেট চাল করার কথা। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো জি মজুদ ভাই, আসসালাম আলাইকুম। হ্যাঁ বলু, বলো ভাই। আর কি করবে, আমার মনে হয় তো 28 তারিখে আর টাকা খরচ করে বসে যাই লাভ কি? সবাই কিছু আসনে কিছু আসনে আমরা ইয়ে করে দিন ভাই। এটা তো শোনো, এটা নিয়ে অনেক শোনো বলু, এটা নিয়ে তুমি তো জানো যে আমি তোমার গত 15 দিন যাবৎ বলে বলে আসতেছি, আমার কথা শোনে না। এখন তোমার মহাসচিব আমার টেলিফোন ধরে না, ও মহাসচিব আমার টেলিফোন ধরে না, টেলিফোন ধরে না, আমি ওনাকে বললাম যে ওই মহাসচিব ফোন করে না, ধরে না কেন সে নিশ্চয় জানে, কারণ মহাসচিবকে আমি লাস্ট টাইমে যখন টেলিফোন করেছি আমি খুব বেশি কড়া ভাষায় কথা বলেছি তার সঙ্গে। হ্যাঁ, আমি বলেছি যে খুব কড়া ভাবে বলছিলাম, যাই হোক সে গতকাল বোধ হয় না পরশু দিন স্ট্যান্ডিং কমিটি, পরশু দিন কালকে স্ট্যান্ডিং কমিটি মিটিং ডাকছিল, সেখানে মিটিং এ ন্যাচারালি আমি বলেছি আমি যাব না, আমি খবর দিছি যে আমার মতামত আমি দিয়ে দিয়েছি এখানে। এনিহাও স্ট্যান্ডিং কমিটি মিটিং এ উনি মহাসচিব তার কমানকে বলছে এখানে মাত্র কয়েকজন আসছে, বেশিরভাগ আসে না ইত্যাদি এসে বলেছে। যাই হোক, তারেক রহমানকে আমি এটা পুরাটা বলেছি, বলছে দেখেন ইলেকশন করার কথা ছিল আন্দোলন করার জন্য, তা আপনাদের আন্দোলনের ইস্যুটা কি? আন্দোলনের ইস্যু করতে তৈরি করছেন আপনারা, আমরা কি বলে না বারবার বলেছি যে যদি 300 ক্যান্ডিডেট কে ঢাকায় ডাকা হইতো, আর ঢাকায় যদি আমরা 300 ক্যান্ডিডেট যেখানে ইচ্ছা যদি বসে যেতাম, হ্যাঁ এই যে দুনিয়া কাঁপায় দিত, একদম দেশের কাঁপায় দিত, আমরা বলতাম যে আমরা এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন করব না, ফিনিশ, আর নাহলে বলতাম যে 20 দিন নির্বাচন পিছায় দাও, 15 দিন পিছায় দাও, এখনো টাইম আছে, হ্যাঁ, এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করো, এবং আমাদের এই যে গত 8-10 দিনে যত মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে, এবং সবাইকে যারা জেলে নিয়ে গেছে তাদেরকে মুক্তি দিতে হবে। জেনুইন কেস এগুলো, এগুলো জেনুইন ডিমান্ড একদম, কিন্তু করে না তো, এমন কি করবো বলো? তার জমা বললো আপনারা সিনিয়ররা বসে আপনারা বলেন, তারপরে আমি সিনিয়রদের করার কি আছে এখানে, এটা একটা একটা মিটিং পর্যন্ত সে করলো না মহাসচিব, একটা সে ওই সংবাদ সম্মেলন করে, আর ডক্টর জামাল হোসেনের সংবাদ সম্মেলন করে আমাদের আন্দোলন হবে নাকি? তুমি যদি এই নির্বাচন এইভাবে, আমাদের তো সবচেয়ে বড় হাতের, আমরা 300 লোক যাই নির্বাচন কমিশনের সামনে বসে যেতাম, কি করো না আমরা ভোট করব না। হ্যাঁ বলতাম যে করেন, এটাই তো আন্দোলন, এটাই হলো বিরাট আন্দোলন, একটা হইতো বিরাট আন্দোলন। হ্যাঁ, তারপরে যদি 30 তারিখে নির্বাচন করতো তারপরে তো আমাদের আন্দোলন কন্টিনিউ করতো। হ্যাঁ, এখন নির্বাচন যদি একবার হয়ে যায়, আমি বললাম তারেক রহমানকে যে 30 যারা যদি ঘোষণা দিয়ে দিবে সব নির্বাচন সুস্থ হয়েছে, নির্বাচনে কোনো অসুবিধা হয় নাই, নির্বাচন কি বলে না সুস্থ হয়েছে এবং নৌকার জয় জয়কার হয়েছে এবং দেশের মানুষ আমাদের উপরে কনফিডেন্স আছে, এসব বইলে তুলা আমাদের আন্দোলন করার আর কোন সুযোগ থাকবে না তখন। উনি বললেন যে হ্যাঁ এটা ঠিক বলেছেন ইত্যাদি, এটা তো আপনারাই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচনে যাবেন। হ্যাঁ, আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচনে যাব, আন্দোলনের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করলাম, কিন্তু বাকিটা তো কার্যকর করতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো এইটা বলেছি। যাই হোক, এখন কি অনেকক্ষণ কথা বলে আমারও যা ছিল বলার যা বলার বলে দিছি, বুঝছো? আজকে তো দেখো কালকে আমার গাড়ি ভাঙলো, আমি তো বের হই নাই, আর আমি তো বাইরে না, আমি বাইরে না, আমার এখানে তো ওই জমিদার হাটে আমি ছিলাম অ্যাডভোকেট রহিম সাহেব, আমরা সব ছিলাম, এমন গুলি বোম ইট মানে লাঠি গুঁড়া এটা মানে জঘন্য ভাবে। তারপরে সেনাবাহিনী আসার পরে, সেনাবাহিনী আসার পরে অবস্থা আরো অবনতি, আরো অবনতি। হ্যাঁ, আমার এখানে তো সেনাবাহিনী কালকে নামছে, কালকে আমার গাড়ি ভাঙছে। আমি ওনাদের অফিসারদেরকে ফোন করছিলাম, ফোন করে সব বলেছি। কর্নেল মুনির হলো তোমাদের ইনচার্জ, নোয়াখালীর ইনচার্জ আছেন, লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ভালো মানুষ, ওনাকে বললাম, উনি সব শুনলেন,
বলি আচ্ছা ঠিক আছে আমি দেখবো। রিটার্নিং অফিসে গিয়ে ফোন করলাম, আমি বললাম যে আমার জীবনে নিরাপত্তা নাই। হ্যাঁ আমাদের আমার জীবনে নিরাপত্তা নাই, কি নির্বাচন, ভোটারদের নিরাপত্তা দূরের কথা, প্রার্থীর নিরাপত্তা নাই যেখানে সেখানে ভোটারদের নিরাপত্তা করতে আসবে। এগুলা বাদকা বাদ বইলা ওরাও বলে যে হ্যাঁ আমি আমি স্যার আমি দেখছি আমি কি বলে না আপনার নিরাপত্তার ব্যবস্থা করবো। আমার নিরাপত্তার ব্যবস্থা যতদিন করতে না পারবেন যতক্ষণ আমি ততক্ষণ আমি আর নির্বাচনী প্রচারণা যাব না, আমার আগে আমার মাই লাইফ হ্যাজ টু বি সিকিউর ফার্স্ট। কিন্তু কি আসে যে এগুলো বলে কোনো লাভ আছে? এরা রিটার্নিং অফিসার বলো আর পুলিশ বলো আর এই বলো সবই একই। যেমন আমাদের তো ওই সিদ্ধান্তটাই নেওয়া উচিত ছিল ঢাকা গিয়ে আমরা বসে যেতাম, তাহলে তো মানে অনেকটা আমরা কার্যকর করতে পারতাম। তো মহাসচিব আমি বললাম তো কালকে সারা দিন আমি এবং তার পিএস ইউনুস এও ফোন ধরে না, কেউ ধরে না, না না আমাদেরও ফোন ধরে না, ফোন ধরে না, সে ফোন ধরে না। কালকে মিন্টু সাহেব আমার ফোন ধরে নাই, রাত্রে নাকি ফোন করছিল আমারে, যাই হোক তারা কি স্বপ্ন দেখতেছে আমি জানি না, তারা কি একটা ষড়যন্ত্র মধ্যে আছে কিনা জানি না, তারা কি কি বলে না এই গভর্নমেন্ট কে কামাল হোসেন সাহেব ভদ্রলোকের মানুষ কামাল হোসেন সাহেব সহ এই গভর্নমেন্ট কে লেজিটিমাইজ করবে, তাদেরকে লেজিটিমাইজ করবে, তাদেরকে দিবে। আমরা যারা যদি কেউ ফাঁকে ফুকে যারা জিতে আসবে না এই 20-22-23-18 নাম্বারই তাদের জান শেষ করে দিবে, টুকরা টুকরা করে দিবে নির্বাচনের পর, মামলা মকদ্দমা দিয়া এটা দিয়া সেটা দিয়া একজনকেও টিকতে দিবে না। এই যে পৌর পৌর মেয়রদেরকে দিয়েছিল, পৌর চারজন মেয়াদি ইলেকটেড হয়েছিল, একজনকে কাজ করতে দিয়েছে না? এই এমপিদেরকে যারা এমপি আসবে এবার যদি আমরা নির্বাচনে কি বলে না হোয়াট এভার রেজাল্ট আমরা যদি কোন আন্দোলন সৃষ্টি করতে না পারি, এই এই মেম্বাররা একজনও ফাংশন করতে পারবে না, তখন তো খুঁজে বাইর করতে হবে, বাইরে তো কোনো হয় না। ফারুকের অবস্থা তো দেখি কালকে হয়েছে, খোকনার তো হয়েছে, খুবই খারাপ অবস্থা আমার এখানে হয়েছে, কোনদিন তো কোনো কিছু মিটিং এ গন্ডগোল টন্ডগোল হয়, মিছিল হয়, প্রার্থীর উপরে হামলা হয় বা সিনিয়র নেতাদের উপর হামলা হয়, এই জাতীয় কোনদিন এই ঘটনা নজিরবিহীন, নজিরবিহীন একদম নজিরবিহীন। তখন একটা রাস্তা খুঁজে বাইর করেন, আপনি আর একবার বলেন ইয়ে দেখেন তারেক সাহেবও বলেন বলো না, তো আপনি ওই শেষ বড় তারেক রহমান আজকে আবার ফোন করেন, করবো আজকে ফোন করে বলেন আমাদের সবার কথা বলেন যে এই সিদ্ধান্ত, তবু আমরা একটা আন্দোলনের রাস্তা থাকবে করবো আজকে। হ্যাঁ আচ্ছা আপনারা তো আমাদের অ্যাডভোকেট রহিম সালাম দিব দাও দাও। হ্যাঁ রহিম, কি তোমরাও কি গণসংযোগ বন্ধ করে দিচ্ছ নাকি? স্যার আমাদের তো উপরে খুব আক্রমণ করছে, গতকাল খুব আক্রমণ করছে জমিদার হাটে আমাদের উপরে আর কি। আমার তো গাড়ি ভেঙে দিল ভাই, আমার এখানে বুড়োদের গাড়ি ভেঙছে, আমি আসলে মিটিং এ ইট পাথর মারি তারপরে জমিদার কোন রকম একটা রকম বাঁচিয়েছি আর কি, কোন একটা অবস্থান নাই। মানে আমাদের তিনটে মিটিং এসে তিনটা মিটিং পাল্টা মিটিং দেখছে, এখন ইউএনও কাজে এটা আমার একটা দিতে পারছি না, 144 দিচ্ছে নাকি না দিদিতে ওকাজে দ্বিপক্ষ মিটিং দিলে আমি কেন আমাকে, আমরা তো আচরণ দিচ্ছেন সেটা আগে আমরা দিচ্ছি, কাজে আগে টাকা করে নাই না না, কিন্তু আচরণ বিধিতে আছে যারা আগে অনুমতি চাইবে তাদেরকে আগে অনুমতি দিবে কিচ্ছু না, সব আই বস ভালো থাকো ভাই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।